ও টেলার্স মাস্টাররা বলছেন, করোনার কারণে গত দুবছর ঈদে তেমন অর্ডার না পেলেও এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রচুর পরিমাণে কাজের অর্ডার পাচ্ছেন তারা। সময়মতো কাজের ডেলিভারি দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। নতুন জামা তৈরি গ্রাহকরা বলছেন, ঈদ মানে আনন্দ, আর নতুন জামা কাপড় না থাকলে যেন ঈদের আনন্দটা পরিপূর্ণ হয় না। তাই তো তারা নতুন জামা কাপড় তৈরি করতে বিভিন্ন টেলার্সে ছুটছেন। টেলার ফেলাদের কাছে আমি কনসার্ট কাটতে দিচ্ছি, কিন্তু ওরা অনেক অনেক ব্যস্ত, কিন্তু সময় মতো ওরা দিতে চাচ্ছে না। আনন্দ মানে নতুন জামা, এই টেলারসে আমি জামা কাটতে দিচ্ছি, আমি ওখানে জামা নিতে আসছি, ওখানকার দর্জিও অনেক ব্যস্ত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে কাজ করছেন তারা, চন্দ্রাত পর্যন্ত তাদের এ ব্যস্ততা চলবে। গত দুই বছর যে ঈদের রমজান ছিল, সেই রমজানে আমরা দর্জিরা ভালোমতো করতে পারিনি, অর্ডার পাতি কম ছিল করোনার কারণে। এইবার প্রথম রমজান থেকেই প্রচুর আমাদের কাজ হাতে এসেছে, এখন আমাদের অর্ডার নিতে হিমশিম খাচ্ছি, কারণ অনেক কাজ, এই কাজ তুলতে আমরা হিমশিম খাচ্ছি। এখন যারা কাজ করছি, খাওয়া দাওয়া দাওয়া সব বাদ দিয়ে এখন কাজের উপর পড়ে গেছি, কীভাবে এই কাজগুলো সামাল দেবো। গত দুই বছর এই বছর অনেক কাজ, গত দুই বছর করোনা ছিল, প্রকৃত কাজ ছিল না, এই বছর অনেক কাজ যে আমরা কাজ করে সামলাতে পারতেছি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়ার সময় নাই, ঠিক মতো ঘুমাইতে পারতেছি না, রাত তিনটে পর্যন্ত কাজ করতেছি, ঈদের আগে এইসব কাজ আমাদের ডেলিভারি দিতে হবে। আমাদের বছরে দুইবার কাজ হয়, দুই সিজনের মানে অতিরিক্ত কাজ, এবার সব সিজনে সে এবার অতিরিক্ত কাজ আর কি, দুই তিন চবি যেমন জমা আছে, মানে কবা দিতে পারতেছি না, থেকে রাত তিনটে পর্যন্ত আমরা এই কাজই করি। গত রমজানে করোনার কারণে আমরা কাজ করতে পারিনি, তেমন একটা কাজ ছিল না, এবারে ইনশাআল্লাহ প্রচুর কাজ, তবে কাজ করতেছি, মোটামুটি ভালো কাজ করতেছি, তবে এই কাজ মানে সামনে মানে ঈদে মেকআপ দিবার পাবো কি পাবো না এই ব্যাপারে মানে বলতে পারতেছি না, ঠিক মতন খাইতে পারতেছি না কাজের কারণে, ঠিক মতন গোসল দিতে পারতেছি না। টেলার্স মালিক ও টেলার্স মাস্টাররা বলছেন, করোনার কারণে গত দুই বছর ঈদের চাপ না থাকলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার প্রথম রমজান থেকে অর্ডার শুরু হলেও 10 ও 15 থেকে কাজের চাপ আরও বেশি, কাজ শেষ করতে আমরা হিমশিম খাচ্ছি। আমাদের করোনার কারণে ব্যবসা বাণিজ্য খুব খারাপ ছিল, এবার ইনশাআল্লাহ দুই বছর অনেক কাজ বেশি, আজকাল অনেক বেশি কাজের চাপ আছে, সারা রাত নাইট পুরো কাজ শেষ করতে পারতেছি না, তাই ইনশাআল্লাহ যা আছে কাজ কাম আগামী ঈদের মধ্যে দিতে হবে সেই চেষ্টায় আছে। মোটামুটি কাজের খুব চাপ, গত দুই বছর থেকে করোনার কারণে আমাদের কাজ বন্ধ ছিল, আমরা মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, এবার যে কাজ কাম হচ্ছে মোটামুটি আমরা একটু বসাই নিতে পারবো। আপনাদের করোনার কারণে আমাদের তেমন কাজ ছিল না, খুব দুর্দিন গেছিল, এবারে আল্লাহর অশেষ রহমতে এবারে ঈদের জন্য এমন প্রস্তুতি, আপনার রমজান শুরু থেকেই কাজ ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে চলছে, এবং এই 10 রোজার পরে আমরা এমন ব্যস্ততা হয়ে গেছি, রাত দিন 24 ঘন্টায় কাজ করা লাগতেছে, ইনশাআল্লাহ যে কাজ নিয়েছি এটা ঈদের আগে সম্ভবত মেকআপ হবে না এমন অবস্থা। এখন ঈদের কারণে অনেক ভালো কাজ করতেছি, এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করতেছি,
বলে ঈদের আগেই সাপ্লাই করা হবে।